আজ আমরা সিডাব্লিউ ক্লাসে রয়েছি, তো আমরা দেখে নেব আমাদের বোর্ডে তিনটে সমস্যা রয়েছে। বয়স সংক্রান্ত সমস্যা আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের 27 নম্বর চ্যাপ্টার। বয়স সংক্রান্ত সমস্যা চ্যাপ্টার থেকে আমরা তিনটে সমস্যাকে বেছে নিয়েছি। এই তিনটে সমস্যা তোমাদের সিডাব্লিউ। আমি আজ রাত 9টায় কুইক এল ইউটিউব চ্যানেল থেকে আরিভু ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসব এবং এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা চেষ্টা করো এই তিনটে সমস্যা সমাধান করতে পারো কিনা। আমি সমস্যা তিনটি পড়ছি, তোমরা নোট ডাউন করো। 10 বছর আগে তোমার বাবার বয়স তোমার বয়সের 3 গুণ ছিল, এখন তোমাদের মোট বয়স 60 বছর। তোমার ভাই তোমার থেকে 6 বছরের ছোট। তোমার বাবার যখন 50 বছর হবে তখন তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? নাম্বার 2, তোমাদের দুই ভাইয়ের বয়সের সমষ্টি 36 বছর। তোমার ভাই তোমার থেকে 4 বছরের ছোট। তোমার ভাইয়ের জন্ম যেদিন হয় সেদিন তোমার বাবার বয়স তোমার বয়সের 8 গুণ ছিল। 5 বছর পরে তোমাদের তিনজনের বয়স কত হবে? তোমরা যমজ দুই ভাই সহ মায়ের বয়সের সমষ্টি 48 বছর। এটা 3 নম্বর সমস্যা। মায়ের যখন 21 বছর বয়স তখন তোমাদের জন্ম হয়, এখন কার কত বয়স? এই তিনটি সমস্যা তোমরা নিজেরা চেষ্টা করো। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের 27 নম্বর চ্যাপ্টারের উদাহরণমালাতে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি তোমরা একবার একটু দেখে নাও, তাহলে তিনটে সমস্যা সমাধান করতে পারবে। যদিও আমাদের বইয়ে যে সমস্যা 40টি রয়েছে তার তুলনায় একটু কঠিন, একটু স্টেপ বাড়িয়ে এই সমস্যা তিনটি দেওয়া হলো। তোমরা নিজেরা চেষ্টা করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। আমি 9টার সময় আরিভু ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসে এই তিনটে সমস্যার উপরে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো।